নমস্কার বন্ধুরা, পারমিতার গোকুলধামে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমার শরীরটা খুব খারাপ বন্ধুরা, তোমাদের সাথে দু একদিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো দেখো, আজকে সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। কি প্রচণ্ড মানে মেঘলা ওয়েদার, আর এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আগের দিনে যে জামাকাপড়গুলো ছিল গোপাল সোনার, কিছুই শুকায়নি, সেইগুলো আমি আবার দিয়ে দিয়েছি বন্ধুরা। আর ওয়েদারটা তোমরা দেখলে বুঝতে পারবে, কারণ গতকাল রাতে যেদিন আমি ভিডিওটা করেছি, গতকাল রাত থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর ওয়েদারটা এত মানে কি বলবো, ঠান্ডা ছিল, মানে প্রচণ্ড শীত করছিল। সকালে এত পরিমাণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখলে বুঝতে পারবে ওয়েদারটা। দেখো কি পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে গাছের মাথাগুলো, নারকেল গাছের মাথাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো যাই হোক, সকাল সকাল আমার গোপাল সোনাদের ভোগ আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে গোপাল সোনাদের ভোগ খাওয়া হয়ে গেলে আমি স্নানও করিয়ে দিয়েছি বন্ধুরা। তো একটু হালকা উষ্ণ জলে ওদেরকে স্নান করিয়েছি, কারণ খুবই ওয়েদারটা ঠান্ডা ছিল। আমার অন্য গোপাল সোনাদের কিন্তু স্নান করানো হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার বেনু সোনা এখন স্নান করছে। তো দেখো, আমার অন্য গোপাল সোনাদের সবার স্নান হয়ে গেছে, বেনু সোনারও স্নান হয়ে গেছে। চলো এবার ওদের সাজ শৃঙ্গার করে তোমাদের সামনে নিয়ে আসছি। তো দাদা মাধবের স্নান তো আগেই হয়ে গেছে, চলো ওদের সাজিয়ে গুছিয়ে নিয়ে আসি। তো এই দেখো, আমার বেনু সোনা, আমার তিন সোনাকে আমি সাজিয়ে দিয়েছি, শামু, গপু, কানু। ওদের ওয়েদারটা এত ঠান্ডা, সেই জন্য আমি একটু সোয়েটার পরিয়ে দিয়েছিলাম বন্ধুরা, কারণ বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আমাদের জানলার পর্দাগুলো উঠছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া, ছোটো বাচ্চা, বুঝতেই পারছ। তো এইবার চলো, ওদেরকে আমি ভোগ দিয়ে দিয়েছি, আর আমি আরতি করে নেব। আমি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এখানে, আর এবার ধূপ জ্বালিয়ে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা। ওদেরকে কৃষ্ণ মন্ত্র উচ্চারণ করে ঘণ্টা বাজিয়ে আমি ওদেরকে আরতি করে নিচ্ছি। তো দেখো, ঘণ্টা বাজিয়ে আমি গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন করে দিয়েছি বন্ধুরা। এবার ওরা ভোগ গ্রহণ করে নেবে। এবার আমি প্রদীপ দিয়ে ওদেরকে আরতি করে নিচ্ছি। এবার আমার গোপাল সোনাদের আমি খাইয়ে দেবো বন্ধুরা একটু, তারপরে আমি ওদের খাইয়ে দিয়ে জল খাইয়ে মুখ মুছিয়ে ওদের বাসিগুলো হাতে খুলে দেব। আর খুলে দিয়ে আমি ওদের সামনে থেকে কিছুক্ষণের জন্য চলে যাব বন্ধুরা। আর আমার গোপাল সোনারা তারপরে নিজে নিজেই ভোগ গ্রহণ করে নেবে,
আর যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি আজকে ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর যারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। যারা এফবি পেজ থেকে দেখছো তারা অবশ্যই প্লিজ ফলো করে নিও। তো চলো এবার আমি ওখান থেকে চলে যাব, ফিরে আসবো আবার সন্ধেবেলায়। আর আমাদের এখানে একটা মানে কৃষ্ণ ঠাকুরের যে গাড়িগুলো সকালে আসে, হরে কৃষ্ণ, তো গাড়ি এসেছিলো বলে একটু আওয়াজ হচ্ছিল বন্ধুরা। তো চলো এবার সন্ধেবেলায়, সন্ধে হয়ে গেছে, এবার আমার গোপাল সোনাদেরকে আমি আরতি করে নিচ্ছি বন্ধুরা। তো দেখো ওদেরকে সন্ধেবাতি দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এবার ওদের পায়ের ফুলগুলো সব আমি তুলে দেব আর ওদের ভোগগুলো তুলে দেব। কয়েকদিন যাবত বন্ধুরা এত শরীর খারাপ, আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই শেষ করব। আর আমাদের কালী পুজোর কিছু ক্লিপ দিলাম, আমাদের মন্দিরের সামনেটা এইভাবে সাজানো হয়েছিল, বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছিল, আনন্দ করছিল, তো সেই ভিডিওটা আমি দিতে পারিনি একটা অনিবার্য কারণবশত। তো প্লিজ তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আবার নেক্সট ব্লগে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সকলেই ভালো থেকো, সকলেই সুস্থ থেকো, এখন সিজন চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলেই ভালোভাবে থেকো, একটু সাবধানে থেকো, জ্বর জারি সর্দি কাশি সকলেরই লেগে থাকছে, তাই একটু সাবধানে থাকা উচিত। আর অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সবাই ওষুধ খাবে, কেউ ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ যেন খেও না। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে নেক্সট ব্লগে। টাটা।